পলাশ আমরা বুঝে ফেলছি আপনার এটা কোন হয় ডান দিকে না বাম হয় আপনি একটি কাজ করেন আমরা আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি আপনি আমাকে দেখতে পাচ্ছেন ওকে আমরা একটা ভিডিও দেখাচ্ছি দেখেন একটি লোক চিত হয়ে শুয়ে আছে তার ডান পা বাম হাঁটুর উপরে রাখলো রেখে এখন বুকের দিকে টানলো আপনি এরকম রেখে বুকের দিকে টানেন এবং দেখেন যেখানে আপনি মানিবাগ ব্যবহার করেন সেখানে আপনি ব্যথা পান কি না চিৎ হয়ে শুয়ে এই যে দেখাচ্ছি চিত হয়ে এই যে এই যে পলাশ আপনি যে ফোনে আমার সঙ্গে কথা বলছেন বা দেখছেন ওই ফোনের ভলিউম কমিয়ে একটু কথা বলুন এই যে আপনাকে ভিডিওটি দেখালাম আপনি দেখেন এখন আপনি ডান পাশে ওখানে ব্যথা পান কি না এই যে ভিডিও এই যে আমরা দেখছি অনেকবার দেখতে পাচ্ছি এই যে আপনি চিত হয়ে শোন শুয়ে আপনার ডান হাট পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখুন এই যে ভিডিওটা আসছে তারপরে এটাকে আপনি টেনে বুকের দিকে আনেন আমার মডেল যত তাড়াতাড়ি টেনে আনছে আপনার ব্যথা থাকলে এত তাড়াতাড়ি আপনি আনতে পারবেন না আপনার ব্যথা হচ্ছে আপনি এই এক্সারসাইজটি বারবার করবেন একটি দ্বিতীয় এক্সারসাইজ হবে দ্বিতীয় এক্সারসাইজ হবে এরকম চিত হয়ে শুয়ে আপনার ডান ডান পাকে বুকের দিকে টেনে হাঁটু পর্যন্ত সোজা রেখে হাঁটুর পরের যে অংশটা হাঁটু থেকে পা এইটা উপরের দিকে এরকম উঠাবেন এটাকে আমরা বলি বলি আমরা এর কথা এই এই যে দেখেন এই এই যে এই যে উঠাচ্ছেন কিন্তু আপনি এত তাড়াতাড়ি এত দূর উঠাতে পারবেন না এর পরের যে এক্সারসাইজটি আপনি করবেন চিত হয়ে শুয়ে ঠিক এরকমই চিত হয়ে শুয়ে এরকম পা ধরতে হবে না চিত হয়ে শুয়ে ডান পা আস্তে আস্তে আপনি উঁচু করেন পাগুলো গুলো আঙ্গুল আপনার দিকে টেনে নেন এবং আপনি পাটাকে আস্তে আস্তে উঁচু করেন পলাশ তিরিশ বছরের পলাশ ফোন করেছেন বরিশাল থেকে আমার মনে হয় আপনি প্রবলেমে ভুগছেন এই দেখেন যদি আমরা এটা বাম পা দেখাচ্ছি আপনাকে কিন্তু আপনি এটা ডান পা করবেন এভাবে উঠিয়ে দেখেন কতক্ষণ রাখতে পারেন আপনি স্টার্ট করেন অল্প সময় দিয়ে আস্তে আস্তে বাড়াবেন প্রথম যে কাজটি করতে হবে এই এক্সারসাইজ করার আগে প্রথম এখন আমরা সেখানে ওই ভিডিওটি চলে যাচ্ছি আপনি উপুর হয়ে শুবেন শোয়ার পরে আপনি আপনার খুব নিকটস্থ একজন লোক এই কাজটি করবে আপনাকে খুব হালকা কাপড় পরতে হবে ওই যে কোমর থেকে দেখেন যাই মডেলটিকে দেখাচ্ছি তার প্যান্ট পরা আছে কিন্তু আপনি প্যান্ট পরলে শর্টস পরেন মানে খাটো একটি প্যান্ট পরেন কারণ এই ডান পাশের এখানে এরকম নারকেলি তেল রসুন এখানে গরম করা আছে সেটা আমরা লাগাচ্ছি এখন হাত বাম পাশে আসছে কিন্তু আপনার এটা হবে ডান দিকে ডান দিকে ওখান থেকে এটা করে একদম ডান বাটক থেকে শুরু করে আপনি ডান পায়ের ঘুরালি পর্যন্ত এরকম ডলতে 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 যাবেন তাতে আপনার চল্লিশ মিনিট সময় নেবেন আপনি এক একটা ভাগ করবেন ভাগ করবেন আপনার এই পুরো অংশকে ভাগ করবেন সে এই পুরো অংশকে আপনি যদি দশ ভাগ করেন এবং প্রতি ভাগে চার মিনিট করে করেন তাহলে চার দশকে চল্লিশ মিনিট আপনি এটা শেষ হবে তো এই কাজটি আপনি করবেন ঠিক আছে এই কাজটি করার পরে এখানে আপনি গরম শেক দেবেন গরম শেক দিতে হবে একটা টাওয়াল দিয়ে গরম পানির মধ্যে এরকম একটা লম্বা টাওয়াল আগে ভিজিয়ে রাখবেন তারপর হালকা হালকা চিপে টাউলটাকে উঠিয়ে কোমর থেকে শুরু করে একদম পায়ের গুড়ালি পর্যন্ত টাওয়ালটাকে এরকম লম্বা করে রেখে ওর উপর একটা ড্রাই টাওয়াল দিয়ে কাজটি করুন তবে পলাশ তিরিশ বছরের পলাশ বরিশাল থেকে কল করেছেন আপনার প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে আপনি অবশ্যই আমাদেরকে সেরে চলে যাবেন না অর্থাৎ আমাদের সঙ্গে যেন যোগাযোগ থাকে আর পনেরো দিন পর অবশ্যই জানাবেন আপনি কেমন আছেন আমরা আরও আপনার জন্য ভিডিও দেব আরও আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসার কথা বলবো মনে রাখবেন ফিজিওথেরাপি ইজ মেডিসিন ফিজিওথেরাপি চিকিৎসা ইজ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমরো আপনার অনেক অসুস্থতা আছে যেখানে ফিজিওথেরাপি চিকিৎসার কোনো বিকল্প নাই তার মধ্যে এখন যেটা আপনাকে দেখালাম এরকম অনেক অসুস্থতা আছে যে অসুস্থতাগুলোর জন্য ফিজিওথেরাপি চিকিৎসা অনলি মেডিসিন তো সুতরাং পলাশ আপনি আমাদের সাথেই থাকবেন পনেরো দিন পরে অবশ্যই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন